আসসালামু আলাইকুম বিওয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও নতুন আর্টি পড়বে ইনফর্মেটিভ পড়ে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে আমি কী নিয়ে আলোচনা করব আপনারা হয়তো থাম্বনেল দেখেই বুঝতে পারছেন। তো আমি গত আর্টি পর্ব তৈরি করছিলাম, যেটা হলো আপনার বাংলাদেশের একটা পোস্ট নিয়ে, যেটা ইউটিউবে অ্যাড দেওয়া হতো অথবা ফেসবুকে অনেক সময় অ্যাড দেওয়া হতো। তো এই বিষয়টা নিয়ে আমি গত আর্টা পর্ব তৈরি করছিলাম। তো আজকে আমি যে পোস্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো আপনার ইটালিয়ান একটা পোস্ট, যেটা কন্টিনিউ আপনারা ইউটিউবে এই অ্যাডটা দেখবেন। তো এই অ্যাড নিয়ে মূলত আজকে পর্যালোচনা করব। তো একজন আমার কাছে জানতে চাচ্ছে যে ইউটিউবে যে ইনভেস্টমেন্ট নিয়ে যে অ্যাডগুলো দেয় এগুলো আসলে কতটা সঠিক কিনা, তো এই বিষয়ে মানে আপনার জানানোর জন্য। তো ভিউয়ার্স, আমরা মূলত আজকে এই বিষয়গুলো পর্যালোচনা করব, আসলে এই কোম্পানিগুলো সঠিক কিনা, তো সঠিক কোন কোন কোম্পানিগুলো এগুলো আজকে আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে সকল। তো চলুন এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। প্রথমে চলুন আমরা অ্যাডটা দেখে নিই। তো এই হলো অ্যাড, এই যে দেখেন আমি অ্যাডটা শো করতেছি একটা ভিডিওতে, এই যে এই অ্যাডটার লিঙ্কটা আমি শো মানে ওপেন করলাম। ওপেন করার পরে এখানে দেখতে পারবেন যে আপনার অ্যামাজনের ইনভেস্ট করার জন্য আপনার এখানে লিঙ্ক দেওয়া আছে, এবং আপনার এখানে কী করতে হবে, এই যে 250 ইউরো আপনাকে ইনভেস্ট করতে হবে। তো এখানে দেখেন আপনার যে হিসাবটা তারা শো করছে যে 250 ইউরো যদি আপনি ইনভেস্ট করেন 2 মাসের মধ্যে আপনার 1360 ইউরো সামথিং হবে। এভাবে আপনার যত বাড়তে থাকবে, এই যে যদি 1500 করেন তো যদি আপনার 10,000 করেন তাহলে 55,000, 2 মাসের মধ্যে 55,000 হবে। তো এটা আসলে সম্ভব কি না এটা আমরা পরে দেখব। এখন আমরা যেটা দেখব যে আসলে কোম্পানিটা কতটা মানে লিগ্যাল, এই কোম্পানিটা আসলে মানে কোনো বেজ আছে কিনা, এটা যে ওয়েবসাইটটা দিছে এটার বেজ আছে কিনা। দেখেন এটার কিন্তু এই যে এদিকে কিন্তু কোনো মেনু নাই, মানে ওয়েবসাইটের প্রত্যেকটা ওয়েবসাইটের কিন্তু প্রত্যেকটা লিঙ্কের কিন্তু মানে ওয়েবসাইটের উপরে দিকে কিন্তু মেনু থাকে, কিন্তু এখানে দেখেন আপনার নিচে নিচে তাদের কোম্পানির মেনু দেওয়া আছে। তো আমরা নিচে যে কোম্পানির যে লোগোটা দেওয়া আছে, আমরা এই কোম্পানির লোগোটা আমরা ওপেন করব, তখন দেখব যে এই কোম্পানিটা আর যে লিঙ্কটা দেওয়া আছে এটার সাথে কতটা মিল আছে। তো এই যে দেখেন আমি কোম্পানির লিঙ্কটা ওপেন করলাম। তো এখানে তারা শো করতেছে যে এটা হলো ইনভেস্টমেন্ট কোম্পানি, যে তারা হলো ব্রোকার কোম্পানি, তাদের মাধ্যমে আপনারা ইনভেস্ট করতে পারবেন। যেমন যদি আমরা শেয়ার মার্কেটে যদি ইনভেস্ট করতে চাই তাহলে আপনি কিন্তু সরাসরি আপনার জয়েন স্টক এক্সচেঞ্জে গিয়ে আপনি কিন্তু ইনভেস্ট করতে পারবেন না। তো আপনার কোনো না কোনো ব্রোকারের মাধ্যমে গিয়ে আপনারা কিন্তু শেয়ার মার্কেটে আপনার কী করতে হবে, আপনার বাই সেল করতে হবে। তো সেম আপনার অনলাইনেও যদি আপনার কোনো কারেন্সি যদি আপনি বাই সেল করেন তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই ব্রোকারের মাধ্যমে যেতে হবে। তো ব্রোকারগুলো আসলে রিয়েল ব্রোকারগুলো আমরা কে কে, রিয়েল ব্রোকারগুলো আমরা কীভাবে রিয়েল ব্রোকারগুলো বের করবো এগুলো আমি পরে আপনাদেরকে শো করবো। তো এখন দেখেন তারা এখানে কিন্তু তারা যেটা শো করতেছে, এখানে কিন্তু যেটা তাদের যে মানে তাদের যে ওয়েবসাইট মেইন ওয়েবসাইটটা, তারা এই যে এডের নিচের দিকে যে আমি এখান থেকে নিয়ে আসলাম, যে এদের যে লিঙ্কটা দেওয়া আছে ওশেন ব্রিজ মিডিয়া গ্রুপ, তো এখানে কিন্তু আপনার দেখেন তাদের কিন্তু ইনভেস্টমেন্টের কোনো ইয়ে নাই, তাদের সার্ভিসগুলো আমরা দেখে নিই। তারপর হলো সার্চ ইঞ্জিন মার্কেটিং, তারপর হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তারপর হলো পে পার ক্লিক অ্যাডভার্টাইজিং, ইমেল মার্কেটিং, ইমেল ম্যানেজমেন্ট, তারা যে কাজগুলো করে তারা হলো আপনার মানে প্রোগ্রামিং কাজ করে, এবং তারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করে, এই জাতীয় কাজগুলো তারা করে। তো এই জাতীয় কাজের সাথে কি ইনভেস্টমেন্টের কোনো মিল আছে? দেখেন ইনভেস্টমেন্টের কোনো মিল আছে? দেখেন টোটালি একটা বোয়া একটা কোম্পানি, জাস্ট এই যে পেজটা তারা এই পেজটা তারা ক্রিয়েট করছে, ক্রিয়েট করে জাস্ট এই যে মেইন যে কোম্পানি ওশেন ব্রিজ, এই কোম্পানির লিঙ্কটা এবং লোগোটা তারা নিচের দিকে ইউজ করতেছে, জাস্ট এখানে একটা লিঙ্ক দিয়ে দিছে, এই লিঙ্কটা দিলে এই মেইন কোম্পানিতে চলে আসে। তো এখানে দেখেন আপনার এটা হলো আপনার তারা হলো প্রোগ্রামিং নিয়ে কাজ করে, তারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করে, তারা ইমেল মার্কেটিং নিয়ে কাজ করে, কিন্তু তারা এখানে শো করতেছে যে তাদের তারা হলো ব্রোকার, তাদের মাধ্যমে ইনভেস্ট করলে আপনার এখানে হাজার হাজার ডলার, আপনার ইউরো হাজার হাজার ইউরো আপনি 2 মাসে বা আপনার অল্প সময়ে আপনি করে নিতে পারবেন। ইভেন আপনার এই যে পিউ দি মিলিয়নই মানে আপনার মিলিয়ন ইউরো পর্যন্ত আপনি এখানে ইনভেস্ট করে আপনি আর্ন করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে যারা অলরেডি ইনভেস্ট করছেন এবং যারা এই ধরনের অ্যাড ভবিষ্যতে দেখবেন অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন এবং জাস্টিফাই করবেন যে এই সাইটগুলো আসলে রিয়েল কিনা। তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম আসলে এই কোম্পানিগুলো এই যে অ্যাডগুলো দিচ্ছে এইগুলো রিয়েল না।
তো রিয়েল না, এটা কিভাবে আপনারা দেখেন এখানে, এটা হলো কোম্পানি, হলো তারা প্রোগ্রামিং কাজ করে এবং তারা ইমেল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কাজ করে, তারা করে ইনভেস্টমেন্ট ব্রোকার। তো এখন আসুন আমরা রিয়েল কোম্পানি কিভাবে বুঝবো। তো রিয়েল কোম্পানি বুঝতে হলে আপনাকে যেটা করতে হবে, এই দেখেন আমি এখানে টপ ব্রোকার লিস্ট, যেটা আপনারা যেটা সিএফডি বলেন অথবা আপনার সিএফডি ব্রোকার বলেন অথবা আপনার ফরেক্স ব্রোকার বলেন, যাই বলেন, এই যে টপ লিস্টগুলো এখানে কিন্তু চলে আসছে। আপনি গুগলে সার্চ দিলে টপ লিস্টগুলো পেয়ে যাবেন। তবে এখানে কিন্তু আপনার ইনভেস্ট করতে হলে আপনাকে অবশ্যই ট্রেডিং নলেজ থাকতে হবে। যদি আপনি ট্রেডিং নলেজ না থাকেন, অবশ্যই আপনি এখানে লুজার হবেন। আমি নিজেও 5 বছর ট্রেডিং করছি ফরেক্স মার্কেটে, আমি কিন্তু এখানে কিন্তু আহমরি কিন্তু প্রফিট অর্জন করতে পারি নাই, ঠিক আছে। তো এখানে আপনার কি করতে হবে, আপনার অবশ্যই ট্রেডিং সম্বন্ধে নলেজ থাকতে হবে, এবং আপনার যদি ট্রেডিং সম্বন্ধে নলেজ না থাকে, আপনি এখানে গেইন করতে পারবেন না। আপনি এখানে কিন্তু ইচ্ছা করলেই মিলিয়ন মিলিয়ন ডলার আপনি যেভাবে বলতেছে এভাবে কিন্তু করতে পারবেন না, ঠিক আছে। তো এখানে যেমন লস আছে লাভও আছে। তো আশা করি আপনারা এই কীভাবে রিয়েল ব্রোকারগুলো কীভাবে বের করবেন এবং ফেকগুলারে কীভাবে আপনারা আইডেন্টিফাই করবেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো অবশ্যই আপনারা এই কাজগুলো করার পূর্বে অবশ্যই আপনারা এগুলো জাস্টিফাই করে নেবেন, এবং যারা বুঝে তাদের কাছে বুঝে নেবেন। তো আশা করি আপনাদের ভিডিওটা উপকার আসবে। তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। তো আরেকটি কথা, কমেন্টে আপনাদের মতামত জানাতে অবশ্যই ভুলবেন না।